আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের যাদের যাদের গাছে এই ধরনের জায়েন্ট মিলিব্যাগের আক্রমণ হয়েছে তারা এই সময় একটি কাজ করে পরবর্তী মৌসুমে জায়েন্ট মিলিব্যাগের আক্রমণ থেকে আপনাদের গাছকে রক্ষা করতে পারেন এটি আজকে মার্চ মাসের ছাব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি যে এই জায়েন্ট মিলিবাগের যে স্ত্রী পোকাগুলো রয়েছে তারা গাছ বেয়ে বেয়ে নিচে নামছে গাছ বেয়ে বেয়ে নিচে নেমে তারা যেটি করে তারা মাটির নিচে ডিম পারে বা ময়লা আবর্জনা ডিম পারে আমি যদি এই দিকটা আপনাদের দেখাই তাহলে দেখতে পাবো যে তারা এদিকে এসে তারা খুঁজছে আসলে কোথায় তাদের ডিম পাড়া যায় এই সময় আমরা সেই জায়েন্ট মিলিভাগে ডিম পাড়া প্রতিরোধের জন্য আমরা এ একটি কাজ করতে পারি সেটি হলো যে গাছ থেকে সামান্য উপরে আমরা যদি এখানে পলিথিন বেঁধে দেই এবং পলিথিনের উপরের অংশটি খোলা রাখি আমরা যদি উল্টো ছাতার কথা চিন্তা করি তাহলে খুব সহজে বুঝতে পারবো যে আমরা যদি পলিথিনের উপরে অংশটি খোলা রাখি তাহলে দেখা যাবে যে জায়েন্ট মিলিবাগুলো আস্তে আস্তে গাছ বেয়ে নিচে নামছে তারা সেই পলিথিনে জমা হবে এবং পলিথিনে জমা হওয়ার পরে আমরা খুব সহজেই তাদেরকে মেরে ফেলতে পারবো এটিটা যে যেটি হবে যে তারা ডিম থাকতে পারবে না এবং পরবর্তী মৌসুমে সেই ডিম থেকে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ফলে জায়েন্ট মিলিবাগের আক্রমণ অনেকাংশে কমে যাবে এবং সেই সঙ্গে আমি আপনাদের আরেকটি জিনিস দেখাই সেটি হলো যে আমরা যেই মিলিবাগুলো নর্মালি গাছে দেখি সাদা সাদা সেগুলো কিন্তু সব স্ত্রী মিলিবাগ পুরুষ মিলিবাগের মধ্যে পাখা থাকে আমি দেখাই এই যে এটি দেখতে পাচ্ছেন একটি পাখাওয়ালা পোকা এটি কিন্তু পুরুষ মিলিবাগ এগুলো কিন্তু কাছে আসছে সেই স্ত্রী মিলিবাগের সঙ্গে প্রজনন করার জন্য তো আমরা এই সময় এই কাজটি করব। যে আমরা গাছ থেকে সামান্য উপরে পলিথিন বেঁধে দিয়ে পলিথিনের উপরে অংশ খোলা রাখবো যেন গাছ ভেয়ে বেয়ে যে জায়ান্ট মিলিবাগুলো আসছে সেগুলো পলিথিনে জমা হয়ে মারা পড়ে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম